তন্ময় ধন্যবাদ আপনাকে। আসলে প্রত্যেকটা জয় আসলে আরাধ্যের এবং অনেক আনন্দের, এবং বাংলাদেশ দলও কিন্তু আসলে অনেক আনন্দিত, এবং সেই জয়টা পাওয়ায় আসলে দল কিন্তু খুবই ফুরফুরে মেজাজে আছে। আমরা সবাই এতদিন দেখেছিলাম যে মুশফিকুর রহিমকে সর্প নৃত্য উপহার দিতে গোটা জাতিকে, কিন্তু আজকে জয়ের পর আপনি দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে পুরো টিম ম্যানেজমেন্ট মিলে শ্রীলঙ্কার উদ্দেশ্যে একটা নাগিন ড্যান্স যেটাকে বলে সেটা কিন্তু পুরো প্রদর্শন করেছে, সাপের যে নৃত্য সেটা সেই সেই ভাষা সাংকেতিক ভাষাটা তারা তুলে ধরেছে, এবং পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে আসলে আজকে বাংলাদেশ এই এই বিষয়টা নিয়ে অনেক ভাইরাল। তবে ম্যাচের যে ১৯তম ওভারের যে ঘটনাটা, শেষ ওভারের যে ঘটনাটা, সেই ঘটনাটা কিছুটা পোড়াচ্ছে বাংলাদেশকে, এতটুকু কিছুটা আভাস পাওয়া যাচ্ছে সাকিবের ২৫% এবং নুরুল হাসান সোহানের ২৫% জরিমানা হতে পারে আইসিসির পক্ষ থেকে। তবে সেই বিষয়টা আসলে নিশ্চিত নয় এখনও পর্যন্ত, আইসিসি থেকে কোনো বার্তা এখনও পাইনি আমরা। এবং আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ দল কিন্তু এই জয়ের ফলে একটা নতুন প্রাণ ফিরে পেল দলে, এবং দলে জানেন যে সাকিব আল হাসান যোগ দিয়েছে এবং আজই তিনি যোগ দিয়েছেন এবং ক্যাপ্টেন্সি করেছেন প্রথম এতদিন পরে আসলে ইঞ্জুরি কাটিয়ে দলে যোগ দেওয়া, এবং দলটা আসলে পুরোপুরি বুস্ট আপ। এবং আমরা দেখেছি গত যেসব ম্যাচগুলো হয়েছে সেসবের আসলে ক্যাপ্টেন্সি যখন মাহমুদুল্লাহ ছিলেন, আজকে সাকিব আল হাসান কিন্তু আসলে আক্রমণাত্মক ফিল্ডিং উপহার দিয়েছে, এবং শুরু থেকে কিন্তু শ্রীলঙ্কাকে একটা ডমিনেটিং পর্যায়ে রেখেছিল বাংলাদেশ। পরবর্তীতে অবশ্য রান হয়েছে একটু বেশি, 150 রান হয়ে গেছে, সেক্ষেত্রে আসলে ম্যাচের নাটকীয়তা অনেকটা বেড়েছে, এবং আসলে বড় ম্যাচে আসলে এই প্রেশারটা থাকে, এবং একটা দল খারাপ খেলবে ভালো খেলবে, এবং স্বাগতিক যেহেতু শ্রীলঙ্কা সেক্ষেত্রে অনেক বড় একটা চ্যালেঞ্জ কাজ করেছিল বাংলাদেশের জন্য এই ম্যাচে আসলে জয় পাওয়াতে।